পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, তুমিও না এরকম রাত বিরেতে ফুল তুলতে যাওয়াটা বন্ধ করো এবার। বারে ফুল তুলতে যাব না কেন? আমি কি সারাদিন বন্দি হয়ে থাকবো নাকি? আর ফুল তোলা আমার এতদিনের অভ্যেস। না না, আমি পারবো না, আমি ফুল তুলতে যাব। হ্যাঁ যাও না, যাও, আবার যাও, তারপর কেউ একটা তুলে নিয়ে গিয়ে ঠ্যাংটা খোড়া করে রেখে দেবে, তখন বুঝতে পারবে। এত সহজ না, এবার আমি ভয় পেয়েছিলাম, পরের বার একদম মজা দেখিয়ে দেবো। ওরে আমার ঝাঁসির রানী রে। শোনো গৌরী, পাকা মোটা এবার বন্ধ করো। আরে তোমার কিছু হলে আমি 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 কি ডাক্তারবাবু, আমাকে নিয়ে আপনার খুব চিন্তা তাই না? গৌরী, তুমি যেরকম দুরন্ত মেয়ে, তোমাকে নিয়ে চিন্তা হওয়াটা কি খুব স্বাভাবিক না? তা বলে কি আমি ফুল তুলতে যাব না? এই ঘরের মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, সেটা কি আপনি জানেন? আমি গ্রামে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াতাম, আর এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যেও ফুল তুলতে, আমি বরং গেটে সিকিউরিটি বাড়িয়ে দেবো। ডাক্তারবাবু মানুষটা বাইরে থেকে খুব কড়া, কিন্তু মনটা একেবারে মাটির মতো। আরে এদের দুজনকে তো আলাদা করাই যাচ্ছে না, সবসময় একসঙ্গে। এদিকে এদিকে এসে দাঁড়া না। হ্যাঁ ঈশান, এখন কিন্তু এভাবে থাকা যাবে না। ঈশান শোন, তোর কিন্তু কাল রাত্রি, মানে আজ রাত থেকে কাল সকাল অব্দি তুই গৌরীর মুখ দেখতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ, আর কাল সকালের আগে যদি গৌরীর মুখ দেখেছিস এবং সেটা যদি শৈলবা জানতে পারে যে তুই নিয়ম ভঙ্গ করেছিস, তাহলে কিন্তু বাড়িতে তাণ্ডব করবে। এই ছোটকাই, ওই দেখো, দেখলে তো, শুনে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আরে গৌরী, এই সমস্ত নিয়ম টিয়ম কিচ্ছু নয়, ওরা তোমাকে ভয় দেখানোর জন্য বলছে। না ডাক্তারবাবু, নিয়ম তো নিয়মই বলুন, সেটা মানতেই হবে। ব্যাস হয়ে গেল, দেখলে তো, এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম এই সমস্ত কথা বলো না, তুই তোমরা তো শুনবে না কোনো কথা। কি হয়েছে তাতে? একটা রাতে একটু কষ্ট কর না, একটু আলাদা থাক না, হ্যাঁ একটু নিয়মগুলো মান, চল আমাদের সঙ্গে। কোথায়? তোমাদের সাথে? পাগল নাকি? গিয়ে আবার লেগ পুল করবে, আমি চললাম। তোমাদের সাথে আমার কোনো ইচ্ছে নেই। ছোড়, ছোড়ো। গৌরী নাও, এবার তুমি একটু ফ্রেশ হয়ে নাও তো। সত্যি তোমার প্রচুর ধকল গেছে, এখন একটু রেস্ট করো, কেমন? আমরা আসি, চল চল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।